আসসালামু আলাইকুম মুজিবুল জন্য জাতীয় পার্টির মহাসচিব তিনি এবার সংসদে ব্যারিস্টার সুমনকে রীতিমতো ধুয়ে দিয়েছেন এবং অভিযুক্ত করেছেন মারাত্মকভাবে খবরটি খুব ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যে সুমন জনসমক্ষে বলেছে যে সংসদ সদস্যরা কত বেতন পান সেটা কি আপনারা জানেন জানেন না তারা গোপন করেন আবার তিনি বলেছেন যে তিনি আঠাশ কোটি টাকা এই তিন মাসের মধ্যে বরাদ্দ পেয়েছেন সেটাও আবার জন্য বলছেন যে তিনি বরাদ্দ পেয়েছেন সেটা তো আমরা পাইনি তাহলে বার্তা হচ্ছে এই যে আমরা বেতন গোপন করি আবার আমরাও আঠাশ কোটি টাকা বরাদ্দ পেয়েছি কিন্তু সেটা আমরা বলছি না তাহলে এমপিদের সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যাবে তো একভাবে সাইদুল হক সুমন তিনি সকল এমপিকে অভিযুক্ত করছেন এই অভিযোগটা তিনি তুলেছেন একেবারে স্পিকারের সামনে শুধুমাত্র তিনি নামটা উল্লেখ করেননি কিন্তু বুঝতে বাকি নেই যে যাকে ইঙ্গিত করে বলেছেন তিনি হচ্ছেন সৈয়দ সাইদুল হক সুমন ব্যারিস্টার সুমন হিসেবে পরিচিত বলছেন যে সস্তা জনপ্রিয়তার কারণে তিনি অন্য সমস্ত এমপিদেরকে অভিযুক্ত করছেন খবরে বলা হচ্ছে ফেসবুকে একজন নতুন সংসদ সদস্যের দেওয়া বক্তব্যের কারণে অন্য এমপিরা ভুক্তভোগী হচ্ছেন বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক সস্তা জনপ্রিয়তা অর্জন করতে নতুন ওই এমপির দেওয়া বক্তব্যে বাকি তিনশো উনপঞ্চাশ জন এমপি সম্পর্কে ভুল বার্তা যাবে বলেও উল্লেখ করেন তিনি মঙ্গলবার জাতীয় সংসদে আলোচনায় অংশ নিয়ে মুজিবুল হক সাইদুল হক সুমনকে ইঙ্গিত করে এসব কথা বলেন তিনি শুধু নাম বলেনি মুজিবুল হক বলছেন আমাদের হাউজের একজন এমপি নামটা বলতে চাই না তিনি নতুন নির্বাচিত হয়েছেন তিনি ফেসবুকে যে বক্তব্য দিয়েছেন তাতে আমরা সবাই ভুক্তভোগী বিরোধী দলীয় চিফ হুইফ বলছেন যে তিনি বলেছেন আপনারা জানেন এমপিরা কত টাকা বেতন পান তারা তো বলে না গোপন করে তিনি বলেছেন এক লাখ বাহাত্তর হাজার টাকা বেতন পেয়েছেন অর্থাৎ সুমন আমরা কত টাকা বেতন পাই তার লুকোনোর কিছু নেই ওয়েবসাইটে গেলেই পাওয়া যাবে অর্থাৎ এমপিটা যে বেতন পায় এটা লুকোনোর কিছু নেই মুজিবুল হক আরও বলেন ওই এমপি বলেছেন তিনি তিন মাসে আঠাশ কোটি টাকা বরাদ্দ পেয়েছেন স্পিকারের উদ্দেশ্যে মুজিবুল হক বলছেন যে এই আঠাশ কোটি টাকা আমি পেয়েছি আপনি পেয়েছেন প্রধানমন্ত্রী পেয়েছেন ইতিমধ্যে ফেসবুক দেখে আমাকে অনেকেই বলেছেন আঠাশ কোটি টাকা পেয়েছেন এই টাকা কই অর্থাৎ সুমন যেদু বলছে যে তিনি পেয়েছেন তাহলে বাকিরাও পাবে মুজিবুল হক বলছেন যে তিনি অর্থাৎ সুমন বলেছেন এমপি হলে যদি এত লাভ হয় তাহলে আরও আগে এমপি হতাম অর্থাৎ এটা এক ধরনের অসম্মানজনক বলে তিনি মনে বলছেন স্পিকারকে উদ্দেশ্য করে মুজিবুল হক বলছেন কোনো এমপি যদি এমন কোনো কথা বলে যে কথায় প্রধানমন্ত্রী স্পিকার সহ তিনশো জন এমপি সম্পর্কে ভুল বার্তা যাবে তার সস্তা জনপ্রিয়তা অর্জন করার জন্য যদি এই ধরনের কথায় ভুল বার্তা যায় বিষয়টি আপনি দেখতে পারেন আমরা এখানে অনেক কথা বলবো বিতর্ক করব এমন কথা বলার অধিকার নাই যাতে তিনশো ঊনপঞ্চাশ জন এমপির ইজ্জত যাবে তিনি অভিভাবক হিসাবে এই সংসদ সদস্যকে ডেকে তাকে কি করবেন এই ব্যবস্থা নেবেন প্রসঙ্গত গত আটই এপ্রিল সাইদুল হক ফেসবুক পেজে এমপিদের বেতন সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন যাই হোক এখন এই বিষয়টি মানে স্পিকার আমলে নেবেন কি না বা কি বলবেন সেটা এখন বিষয় তো বোঝাই যাচ্ছে যে বাইশের সুমন সংসদের ভেতরে বাইরে নানামুখী একটা চাপের মধ্যে আছে সম্প্রতি আইজিপি সম্পর্কে একটি অভিযোগ তিনি দুদকে করেছেন সেখানেও আবার প্রশ্ন এসছে যে তিনি দুদকে বললেন পার্লামেন্টে যেখানে বলার কথা সেখানে তিনি বললেন না কেন তাহলে কি দুদকে বললেন এটা কি কোনো যোগসাজসে মানে ব্যানার্জিরকে ইয়ে মুক্ত দেওয়া একটা দুর্নীতিমুক্ত একটা সার্টিফিকেট দেওয়ার জন্য এটা বলেছেন তার যেই ফোরাম সেই ফোরামে তিনি কেন এটি সোচ্চারভাবে বললেন না এরকম নানান রকম প্রশ্ন আছে তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ